শুভ সন্ধ্যা বন্ধুরা। কিছুদিন আগে, প্রায় দু সপ্তাহের বেশি আগে, পরীক্ষার্থীদের প্রশ্নের একটা উত্তরে আমি জানিয়েছিলাম যে 2020 সালের WBCS মেনের যে রেজাল্ট সেটা অগস্ট মাসে আসতে পারে। কিন্তু দুঃখের বিষয়, অগস্ট মাস পেরিয়ে গেছে এবং রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। প্রথমেই আমি তোমাদের সামনে ক্ষমা প্রার্থী যে আমি যেটা বলেছিলাম, হ্যাঁ, আমি আশা করেছিলাম যে আসবে, কিন্তু এখনো পর্যন্ত এসে ওঠেনি। ফলে তোমরা যারা ভীষণভাবে মানে আকাঙ্ক্ষা করে আছো রেজাল্টের জন্য, দীর্ঘদিন হয়ে গেল, এক বছর হয়ে গেছে অপেক্ষা করে আছো, তাদের যে যন্ত্রণা সেটা তো আমি উপলব্ধি করতে পারি এবং সেটার সম্মুখে আমি নতমস্তকে ক্ষমা প্রার্থনা করছি যে আমি যেটা বলেছিলাম সেটা হয়নি। যাই হোক, এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, আমার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত। সেটা হচ্ছে 2011 সালে যখন আমি WBCS এর মেন্স পরীক্ষা দিই, তখন পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল জুলাই মাসের শেষ থেকে এবং পরীক্ষাটা চলেছিল অগস্ট মাস পর্যন্ত। এবং সেই যে পরীক্ষা, মানে যেটা 2011 মেন্স, সেটার রেজাল্ট বেরিয়েছিল 2012 সালের সেপ্টেম্বর মাসের 25 তারিখে। অর্থাৎ প্রায় প্রিলিমস পরীক্ষা, এই মেন পরীক্ষা হওয়ার 13 মাস পরে মেন্সের রেজাল্ট প্রকাশিত হয় এবং অক্টোবর মাসে পুজো ছিল। আমার একই রকমভাবে সেই জিনিসটার সাথেই মনে হচ্ছে যে পরীক্ষাটা 2021 সালের অগস্ট মাসে হয়েছে। যদি সেই একই জিনিস অন্তত হয়, কারণ অলরেডি তো 12 মাস অতিক্রান্ত, সেক্ষেত্রে যদি সেপ্টেম্বরের শেষেও রেজাল্টটা বেরোয়, তাহলেও ব্যাপারটা পরীক্ষার্থীদের কাছে ভালো হবে। এই জন্যে, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ যে উৎসব পুজো, সেটাতে অনেকেই তো কাটানোর জন্য মুখিয়ে থাকে ভালোভাবে। অন্তত রেজাল্টটা বেরিয়ে গেলে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে তাদের পুজোটা উদযাপন করতে পারবে। তাই আমি এইটুকুই প্রার্থনা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। যদিও জানি যে আমি খুবই সামান্য, ক্ষুদ্র এবং তুচ্ছ একজন মানুষ, তবু এটাই প্রার্থনা করব যে যারা পরীক্ষা দিয়েছে, তাদের যে যন্ত্রণা, তাদের যে এতদিন ধরে একটা দীর্ঘ অপেক্ষা, যেটা আমি নিজে ভুক্তভোগী এবং সহ্য করেছি, সেটার কথা মাথায় রেখে যদি তারা সহমর্মী হয়ে রেজাল্টটা সেপ্টেম্বর মাসের শেষের দিকেও অন্তত প্রকাশ করে দেয় 2020, তাহলে ব্যাপারটা অনেক ভালো হয়। এইটুকুই আজকের ভিডিওতে বলার, কারণ আশা করেছিলাম যে বেরিয়ে যাবে, কিন্তু সেটা হয়নি, কারণ আমার এখানে কোনো হাত নেই বা মানে আমি কিছু জানি না। এটা চেয়েছিলাম কিন্তু সেটা প্রকাশ পায়নি, তাই জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি চাইব মনে প্রাণে এবং প্রার্থনা করব যে পরীক্ষার ফলাফল যেন সেপ্টেম্বর মাসের শেষের দিকেও যদি বেরোয়, মানে পুজোর আগেও যদি বেরোয়, তাহলেও বহু পরীক্ষার্থী যারা এতদিন ধরে অপেক্ষা করে আছে, তাদের মুখে অন্তত হাসি ফুটবে। এইটুকুই বলার ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই তোমাদের কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও এনে তোমাদের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের জেনারেল স্টাডিজের যে ব্যাচ 10 অগস্ট থেকে শুরু হয়েছে, প্রিলিমস, মেন্স এবং বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ রাইটিং ও GS কম্বাইন্ড, সেটাতে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর যে লিঙ্ক, সেটা খুব মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো। ভালো থাকবে, দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।